নমস্কার বন্ধুরা, বার্সেলোনা চ্যানেলে সকলের স্বাগতম। আমি নন ফ্যাক নতুন ভিডিওতে আজকে আমি এমন একটা ভিডিও বানাতে চলেছি, তোমরা শুনলে পুরোপুরি অবাক হয়ে যাবে। ফার্স্ট টাইম কিছু সেলিং পাখি আছে, যেটা হলো গোপালদার বাড়ি। তোমরা আশা করি গোপালদাকে চেনো, বা আমার যদি না চিনে থাকো গোপালদাকে, আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে আসবে। তো আজ গোপালদার কাছে ন পেয়ার যাওয়া আছে, সেটা তোমাদেরকে দেখাবো। এছাড়া দাদার পুরোপুরি রেডি যাওয়া আছে, মেল ফিমেল কনফার্ম। দাদার যে যাবাগুলো বিক্রি করো ব্রিডিং পাখি আছে, আর 100% মেল ফিমেল কনফার্ম করে দেবে। তো দেখা যাক, চলো। দাদার লোকেশান কিন্তু আমি বলবো এই ভিডিওর মধ্যে থেকে। আর এছাড়া তোমার যদি না গোপালদাকে চিনে থাকো সেইভাবে, আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিও দেখে। ফাইনালি এটা হলো গোপালদার সেট আপ, এখানে একটা সেট আপ আছে, তোমরা আশা করে দেখেছো। আর এছাড়াও দাদার এটা একটা সেট আপ, এটা লক করা আছে, আর এটা একটা সেট আপ যেটা জাবা থাকে। তো ফাইনালি ঢুকে গেলাম জাবার সেট আপে। দেখতে পাচ্ছি এখানে লাফালাফি করছে, মেল ফিমেল কনফার্ম করা আছে, প্লাস রিং দেওয়া আছে। আচ্ছা, এটা কি ব্ল্যাক আই আছে? না ব্ল্যাক আই দিছে, রেড আই আছে। আচ্ছা, নিচেরটা রেড আই আছে। কত পেয়ার রেড আই আছে? এক পেয়ার রেড আই হবে, আর এই ছাড়া 8 পেয়ার মতন ব্ল্যাক আই হবে। দাদা এখানে কিছু বেঙ্গলিও রেখেছে দেখতে পাচ্ছি। চলো যাবাটাকে দেখানো যাক ভালো করে তোমাদেরকে। লাফালাফি করছে বড্ড। ব্ল্যাকের সাথে হোয়াইট পেয়ার আছে, প্লাস সিলভার। ব্ল্যাকের সাথে সিলভার পেয়ার আছে, ফের হোয়াইটের সাথে হোয়াইট পেয়ার আছে, বেশিরভাগ হোয়াইট পেয়ারটাই আছে। দাদা যে হোয়াইট পেয়ারের মানে যে বাচ্চা বলে, হয় অনেকে বলে ব্ল্যাকের বাচ্চা ভালো হয়, তা তুমি কি বলবে, ব্ল্যাকের বাচ্চা ভালো হয় না হোয়াইটের বাচ্চা ভালো হয়? এছাড়া লং টিল সেল করবে, এক পেয়ার তিন পেয়ার না টোটাল তিনটে তিনটে। আচ্ছা, যে তিনটে আছে মেল ফিমেল, তো একটা দুটো আছে কনফার্ম নাকি? আচ্ছা আচ্ছা, এই কি ফার্স্ট ব্রিড না হয়েছে নাকি? না না না, ব্রিড না হয়নি, রেডি পাখি। আচ্ছা আচ্ছা, রেডি পাখি এখনো ব্রিড না হয়নি। তাহলে কত মাসের পাখি আছে? এটা প্রায় 11 মাস, এরপরে 1 বছরের কথা আছে। আচ্ছা, 1 বছরের পুরোপুরি লং টেলের বয়স হয়েছে নাকি? আর জাবাগুনের বয়স কি আছে? 1 বছর। জাবাগুনের বয়স 1 বছর নাকি? হ্যাঁ হ্যাঁ। তুমি তো বলছো ফার্স্ট ব্রিড, এই এগুলো সব ফার্স্ট ব্রিড আছে, যেগুলো আছে যে। আচ্ছা আচ্ছা, এইগুলো ফার্স্ট ব্রিড নাকি? বাহ, খুব সুন্দর, জাবার সাইজটা খুব ভালো। দেখছি আস্তে আস্তে বন্ধুরকে দেখাচ্ছি, দেখতে থাকো। দাদা জাবা প্রাইসের দাম কি মার্কেটে যেটা চলছে কি সেটাই নাকি, না এছাড়া আপনার কাছে কোনো স্পেশাল প্রাইস দিয়ে কিনতে হবে? দেখো যেহেতু রেডি পেয়ার করে দেবো একদম। আচ্ছা, রেডি পেয়ার করে দেবে বলছো, মেল ফিমেল কনফার্ম করে কি দিতে, মানে কি মানে কি প্রাইসের মধ্যে রাখা হয়েছে বলা যাবে কি? না এখন বলা যাবে না। আচ্ছা দাদা, ফোন করতে হবে নাকি? দাদা তোমার তাহলে নাম্বারটা একবার বলো। 9836 7200 7979 করবে। আমাকে মোটামুটি দাদা সকাল 8টা থেকে তোমার 9:30 পর্যন্ত ফোন করবে। সকাল 8টা থেকে রাত 9:30 পর্যন্ত আপনাকে ফোন করতে হবে নাকি? না না না, সকাল। আচ্ছা, সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত ফোন করবে। আচ্ছা, সকাল 8টা থেকে 9:30, 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। আচ্ছা, রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত নাকি? আচ্ছা বা। এছাড়া দাদা একটু ডিউটির মধ্যে থাকে, সাথে থাকে, দেখতে পাচ্ছেন পাশে জবাটাও দেখি। হ্যাঁ হ্যাঁ, জবাটা খুব সুন্দর। দাদা তোমার এই যাওয়া বাকিগুলো কি ডেলিভারি সিস্টেম আছে নাকি, না বাড়ি এসে নিয়ে যেতে হবে? আচ্ছা আচ্ছা, দাদা তোমার লোকেশনটা কি একবার বলো বন্ধুদেরকে। আমার লোকেশন হচ্ছে হলো তোমার বাঘাবতী। আচ্ছা, বাঘাযতীন স্টেশন, তারপর ওখান থেকে তুমি ওই রিক্সা যদি ওঠে চিত্তরঞ্জন কলোনি চৌরাস্তার মোড়, 1 নম্বর চিত্তরঞ্জন কলোনি চৌরাস্তার মোড়, ঠিক আছে, ওখানে আসলেই
আমার সামনে বাড়ি। আচ্ছা, তা ওই পর্যন্ত আসলে আমরা গাইড করে নেবে, কোনো সমস্যা নেই। আর এটা যদি আসে 10 মিনিট স্টেশন থেকে, তো কি ক্লাব, ইয়াং ক্লাব না কি আছে, ইয়ংস্টার ক্লাবের কাছে দাদার একদম ঘর, কোনো সমস্যা নেই। বাঘাযতীন স্টেশনে কাউকে জিজ্ঞাসা করবেন ইয়ংস্টার ক্লাবটা কোথায়, যে কেউ দেখিয়ে দেবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।